রাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব জনসাধারণের মধ্যে আশঙ্কা সৃষ্টি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে দুশ্চিন্তার বলি রেখা। তবে এবছর এ পর্যন্ত 255 জনের দেহে ডেঙ্গুর নমুনা পাওয়া গেলেও আতঙ্কের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ মহল। একই সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সচেতনতার বার্তা দিলেন। ইদানিং রাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর শেষ পর্যন্ত নড়েচড়ে বসল রাজ্য স্বাস্থ্য প্রশাসন। তবে ডেঙ্গুর ক্ষেত্রে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, এর জন্য এবছর এ পর্যন্ত অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু সংক্রমণের সংখ্যা অধিক জানিয়ে সে পরিসংখ্যান তুলে ধরলেন পশ্চিম জেলার মেডিকেল সার্ভেলেন্স অফিসার ডক্টর দীপ দেববর্মা। 2017 থেকে আমি দেখি, 2017 আমাদের রাজ্যে 127 জন রোগী পজিটিভ পাওয়া গেছিলো, 2018 100 জন রোগী পাওয়া গেছিলো, 2019 109 জন পাওয়া গেছিলো, 2020 সংখ্যাটা কমে 24 জন পাওয়া গেছিলো। তো গত বছর অবধি আমাদের এই ট্রেন্ডটা ছিল। রিসেন্টলি 2021 আমাদের যে এখন অবধি আমাদের যা ট্রেন্ড আছে, যে আমাদের ডেঙ্গুর যে কেসেসগুলি আমরা পেয়েছি সেগুলি আমরা কিছু অ্যালাইজার মাধ্যমেও পেয়েছি, কিছু অ্যান্টিজেন কিটের মাধ্যমেও আমরা পেয়েছি। তো আমাদের এখন 2021 সেই নাম্বারটা বেড়ে 255 জন হয়েছে, 255 আউট অফ টোটাল 1715 টেস্টেড। তবে এতে আতঙ্কের কোনো কারণ নেই, এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তর সক্রিয় রয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও ডাক্তার দীপ দেববর্মা জানিয়েছেন। আমরা মানে খুব ডিউ টাইমে এটা আমরা জানাতে আমরা কিছু আরো ফার্দার স্টেপস নিয়েছি। আমরা যে আজকে এই প্রেস কনফারেন্সটা করছি, প্রেস কনফারেন্সের আগে আজকে দুপুরে গতকাল ওইসব এলাকাতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফগিং মেশিন দিয়ে কিন্তু ফগিং ও করা হয়ে গেছে। তো আমাদের তো এইগুলি স্ক্রিনিং এর মাধ্যমে আসছে, কনফার্মেশনও কনফার্মেটি রেটও অনেকটা বেশি। তো ডেফিনেটলি স্ক্রিনিংয়ে যারা আসছে ধরে নেওয়া হচ্ছে হয়তো সম্ভবত ওরাও কনফার্মেশন আসলে ওরাও হবে। তো প্যানিক হওয়ার মতো কিছু নেই, উই হ্যাভ টু অ্যাডপ্ট। ব্যাকটেরিয়া কন্ট্রোল করতে গেলে মশাকে কন্ট্রোল করতে যা যা করণীয় সেগুলি আমাদেরকে ফলো করতে হবে। এখন অবধি ডেঙ্গুর যদি আমি দেখি, ডেঙ্গুর ফিভারটা দুই ধরনের হয়। প্রথম হয় ডেঙ্গু ফিভার, তারপরে যদি সেকেন্ড টাইম অ্যাটাক হয়, ডেঙ্গুর চারটা স্ট্রেন থাকে, তার মধ্যে যদি সেকেন্ড টাইম অ্যাটাক হয় সেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়। হেমোরেজিক ফিভার হলে পরে সেই ব্লিডিং সিমটমস নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে যে ডেথ বা যে জিনিস বলছেন সেগুলি সেই ক্ষেত্রে হয়। ডেঙ্গু ফিভার যদি ফার্স্ট টাইম হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু কার্যত আতঙ্কের কোনো কারণ না থাকলেও বর্তমান ক্রমহ্রাসমান কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ডেঙ্গু কিন্তু নতুন করে ভাবনা চিন্তার কারণে পরিণত হয়েছে। তবে সতর্কতা এবং সচেতনতাই শেষ কথা। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সুতরাং এক্ষেত্রেও সচেতনতাই অধিক বাঞ্ছনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।